আমি আজকে কথা বলবো যাদের মাইগ্রেনের নিলে সমস্যা আছে মাইগ্রেনের নিলে সমস্যা হচ্ছে এইরকম যে আপনি মাথার এক যে কোনো এক সাইডে ব্যথা করবে আর প্রচুর পরিমাণে ব্যথা হবে এবং ব্যথা থেকে চোখে চোখেও ব্যথাটা আসতে পারে তো যখন এই ব্যথাটা করে তখন আপনি খুব বিরক্ত একটা ফিল করে তো আজকে আমি এই এই বিষয়ে নিয়ে কথা বলবো যাদের মাইগ্রেনের নিলে সমস্যা আছে তাদের জন্য কোন ট্যাবলেটটি খেতে হবে মাইগ্রেনের সমস্যা হচ্ছে আপনি যখন হবে তখন দেখা যাবে দুই পাশের দুই চিপে ব্যথা করবে দেখা যাবে যে আপনার যখন ব্যথা উঠবে তখন প্রচুর পরিমাণে ব্যথা হবে আর এই ব্যথা কমানোর জন্যে আপনাকে যদি আপনি ঘুমও দেন তখন দেখা যাবে যে আপনি ঘুম ক্লিয়ার হলো তারপরেও দেখা যাবে যে মাইগ্রেনিলের ব্যথাটা আপনার মাথায় হচ্ছে তো এই মাইগ্রেনিলের ব্যথা আপনি থামানোর জন্যে আপনাকে যা করতে হবে তো আজকে আমরা প্রথমে প্রোডাক্টের সাথে পরিচয় হয়ে নেব এটি হচ্ছে পিজো এ জিরো পয়েন্ট ফাইভ এটি হচ্ছে এপি পণ্য তো এটি কিভাবে খেতে হবে কতদিন খেতে হবে সেটাও আমি বলে দেবো আর এটা খেলে আপনার কি উপকার হবে তাও আমি বলে দেবো তখন আমরা চলি যখন আপনার মাইগ্রেনের ব্যথা ওঠে তখন দেখা যায় আপনি হয় কপালে হয় নয় মাথায় এই দুই সাইডে অথবা এর কারণে চোখেও ব্যথা করে যখন আপনার চোখে ব্যথা করে তখন আপনি সব কিছু ঝাপসা দেখেন অথবা মাথা ব্যথায় আপনি মাথা তুলতে পারেন না দেখা যায় যে মাইগ্রেন যাদের এই প্রবলেমটা হয়ে থাকে তারা দীর্ঘদিন এই মাইগ্রেনিলের সমস্যা ভোগে তো এই সমস্যাটাকে সমাধান করতে গেলে আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনাকে এই পিজয়ের ট্যাবলেটটি দিনে একবার করে খেতে হবে আপনার যদি দেখা যায় যে রাত্রেবেলা মাথা ব্যথা বেশি করে তাহলে আপনাকে রাত্রিবেলা করে একটা করে খেতে হবে এবং এটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি ভরা পেটে দুই মাস বা অথবা এক মাস খেতে হবে নিম্নে এক মাস আর উপরে আপনাকে দুই মাস খেতে হবে এইভাবে আপনাকে প্রতি রাত্রে একটা খেতে হবে আর আপনাকে এটা খেয়াল করতে হবে যখন মাইগ্রেনিলের মাথা ব্যথা ওঠে আপনার মাথায় তখন দেখবেন যে যদি আপনার চোখে কোনো রকম ব্যথা আসে তাহলে আপনাকে চশমা ইউজ করতে হবে এটার জন্য আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে আর সাময়িকভাবে যদি আপনি শুধু মাথা ব্যথা করে দেখা যাবে তাহলে আপনি এটি একটি ট্যাবলেট রাত্রেবেলা খেতে হবে খাওয়া দাওয়ার পর শোয়ার টাইমে তাহলে দেখা যাবে এটা খাওয়ার পর আপনি একটি ঘুম একদম ঘুম ক্লিয়ার হবে ঘুম ক্লিয়ার হওয়ার পর দেখা যাবে যে আপনি মাথা ব্যথাটা থাকবে না এভাবে আপনাকে এক মাস লং টাইম খেতে হবে খেলে দেখা যাবে যে মাইগ্রেনের যে সমস্যাটা আছে আপনার ভিতরে এটি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু খেয়াল করতে হবে আপনি মাথা ব্যথাটা কখন ওঠে হয়তো কারো দুপুরে হয় কারো রাত্রে হয় কারো সকালে হয় এটি খাওয়ার পর আপনার একটু ঘুম একটু বেশি হবে কারণ আপনি ব্যথাটা থামানোর জন্য আপনাকে ঘুমাতে হবে যখন আপনি এটা খাবেন একটু ঘুম দেবেন তখন দেখবেন আপনি ফ্রেশ একদম মাইগের নিলে মাথা ব্যথা একদম ক্লিয়ার য এই ছিল আজকে আমাদের ভিডিও যে যাদের মাইগের নিলে সমস্যা তারা কোন মেডিসিনটি খাবেন পিজয়ে খেলে আপনাদের মাইগের নীলের সমস্যা সমাধান হয়ে যাবে